নমস্কার। চলছে জগদ্ধাত্রীর হৈমন্তিকার এক মহান পূজার আবহ। আমরা বনশ্রীবঙ্গ জগদ্ধাত্রীর সম্মান পুজো পরিক্রমা করতে করতে হাজির হয়ে গেছি চন্দননগর। চলে এসেছি বারাসাত মধ্যাঞ্চল পুজো কমিটির সামনে। এক অনন্য সাধারণ এক ভাবনা চিন্তাময় পুজো মণ্ডপ আমরা পেয়ে গেছি এই কমিটির বিশেষ একজন সদস্য, তার কাছ থেকে জেনে নেবো তাদের ভাবনার মূল বিষয়। তাদের নাম দেবোত্তম। এই যে এবছর আপনারা যে ভেবেছেন, এই ভাবনার একটু বিষয়টা ক্লারিফাই করতে পারেন। ভাবনাটা হচ্ছে বর্তমান সমাজে যেভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক আজকে তলানিতে এসে ছেড়ছে, আজকে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা পাড়ায় মেশেন, তাদের বন্ধু বান্ধব নেই, তারা শুধুমাত্র ওই টাকা পয়সা আর কর্পোরেটকে খুশি করা, এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা এটাই ভাবনা চিন্তায় তুলে ধরেছি। আর এই দোষ আমাদের এই সমাজে, সামগ্রিকভাবে আমরা সমাজে একটা বাচ্চা জন্মানোর পর থেকে শুরু থেকেই তাকে ঢুকিয়ে এসে পড়ানো হবে না নানা। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিদিন মানুষকে স্বার্থপর করে তুলছে, যার ফলস্বরূপ শেষ বয়সে গিয়ে বাবা মাকেও যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। আমরা এটাই তুলে ধরতে চাইছি যে আমরা টাকার পিছনে দৌড়চ্ছি, অল্প কিছু অর্থ, কিন্তু আলটিমেট লাভবান হচ্ছে আমাদের দেশের কর্পোরেট, সাধারণ মানুষের মধ্যে মানুষের যে জীবনযাপন তা প্রতিনিয়ত নিচের দিকে আসছে। মানুষের হাতে আজকে সময় নেই, সামান্য কিছু অর্থ আপনি খাওয়া পড়া ছাড়া এর বাইরে কিছু ভাবতে পারবেন না। এই যে ব্যস্ততা কর্পোরেট আমাদের যে এটা করে দিয়েছে, এইটা নিয়েই আমাদের এই ভুল, এই ভাবনা যে কর্পোরেট আসলে আমাদের ভুল মতন ব্যবহার, আমরা উঠছি আর কর্পোরেট আমাদের উড়াচ্ছে। আর ঘুরির সঙ্গে আরও ইন্টিমেট ক্লারিফিকেশন, যে অনেকগুলো ঘুরির সঙ্গে আপনারা কম্পেয়ার করেছেন। হ্যাঁ, একটু বলুন। কম্পেয়ার করেছি, যেমন আপনি এদিকে দেখুন, আমরা দেখিয়েছি যে দৌড়টা কিন্তু আজকে সময়ের একদম মানুষের মাথার উপরে আমরা ঘড়ি দিই। আমরা এখানে দেখিয়েছি যন্ত্র, তার সামনে কয়েকটা মানুষ একটা দড়ি টানটানি করছে, আসলে টানছে যন্ত্র, মানুষ ওখানে একটা পুতুলের মতন দাঁড়িয়ে আছে। মানুষের মধ্যে আজকে হিংস্রতা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে কলিগ আর সহকর্মীর ওপর যে সহানুভূতি থাকার দরকার সেটা নেই, প্রয়োজনে তার ঘাড়ের ওপর পিটিয়ে। কখনো আমরা দেখাচ্ছি এখানে ম্যানেজমেন্ট যেভাবে দাঁড়িয়ে থেকেও নিজেরা নিজেদের ঝান্ডা ওড়াচ্ছে। এদিকে আমরা একটা আঁকায় দেখেছি টাকার ওপরে একজন মানুষ বসে আছে, তার হয়তো আজকে প্রচুর অর্থ আছে কিন্তু তার সাথে তার বন্ধু বান্ধব কেউ নেই, সে একা। আমরা এটাই এই প্যান্ডেলের মধ্যে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছি। একদম সত্যি কথা, আমার ক্যামেরা পার্সনকে বলবো ব্যাপারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ক্লোজ আপে দেখবার দেখাবার জন্য। একদম খুব বাস্তব, ভীষণ বাস্তব, একটা দূর বাস্তব হলেও সেটাকে এই পুজোর আঙ্গিকে যে তুলে ধরা যায়, মানুষকে সেটা দেখানো যায় তার সূক্ষ্ম ভাবনা চিন্তার মাধ্যমে, ঘুরির সঙ্গে কর্পোরেট জগৎ এবং আধুনিক প্রজন্মের মানুষের যে দৌড় তাকে ব্যাখ্যা করেছেন এই পুজো কমিটি। সুন্দর এক ভাবনা চিন্তা, আর রাতের আলোয় এর অন্য একটা অন্য মায়াবী রূপ আমরা দেখতে পাব। যারা দেখতে পাননি, দূরে আছেন, তারা নিশ্চয়ই দেখতে পাবেন এই ভাবনা চিন্তাময় একটা সুন্দর মণ্ডপ সজ্জার পুজো চন্দননগর, যার জন্য বিখ্যাত। প্রত্যেকটা পুজো কিছু না কিছু হলেও তাদের ভাবনা চিন্তা একটা আলাদা রূপ আমরা দেখতে পাই। আমরা বারাসাত মধ্যাঞ্চলের এই পুজো মণ্ডপ দেখতে পেলাম, তাদের সুন্দর অনন্য ভাবনা চিন্তার এক নিদর্শন এই পুজো পুজো আঙ্গিককে কেন্দ্র করে আর জগদ্ধাত্রী পুজো অষ্টমীর দিন আমরা এই ভাবনা চিন্তা এবং এই যে প্যান্ডেল রূপায়ণ, এটা পুরোটাই আমাদের নিজের ক্লাবের সাথে একদম ক্লাবের ভাবনার এবং রূপায়ণ, ভাবনা এবং কোনো ইভেন্ট বা কোনো কোনো কারোর সাহায্য নেই, কোনো আর্টিস্ট বা শিল্পী আমাদের এটাতে বাড়তে কিছু পাওয়া না। এই যে ভাবনা, আমি পরপর 3 বছর আপনাদের এখানে আসতে পেরেছি, গত বছর বুদ্ধ পাব, আগের বছর দেখেছিলাম একটা ভারত মায়ের একটা স্বপ্ন নিয়ে আপনারা কার্গিলের একটা ভাবনা চিন্তা করেছিলেন, সেটা বোধহয় আপনাদেরই ছিল। তো ভীষণ ভীষণ ভালো লাগলো এবং ধন্যবাদও জানাই। আমার সঙ্গে স্যার আছেন বিশিষ্ট নৃত্য বিশারদ মিলন দাস, তিনিও বলবেন তার ভাবনায় কী ভাবতেন। শুনলাম আমরা ভাবনাটা যে কীভাবে সব কিছু করেছে। হ্যাঁ, আমি দেখলাম ওখানে হাত দেওয়া আছে, একটা হাতের উপর একটা এস দেওয়া আছে, মানে একটা জায়গা যেখানে পৌঁছাতে হবে আর কি, সে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম হাত চারিপাশ থেকে দেখা যাচ্ছে, কী করছে কিন্তু দৌড়াচ্ছে। হ্যাঁ, ঘুরি যেরকম আমার মনে হয়েছে, এটার সঙ্গে নিশ্চয়ই ওনাদের চিন্তাভাবনা, কিন্তু আমার চিন্তাভাবনা হচ্ছে ঘুরি যেরকম উঠতে উঠতে উপরেই ওড়ে কিন্তু উপরে থাকে না, একটা সময় ঘুরি সে ঘুরি যতই সে জ্বালাতে যেভাবেই হোক ঘুরি ছিঁড়ে পড়বেই, ঘুরি কোনো সময় থাকবে না। আমার মনে হয়
এইরকমই ঠিক যে যত উঁচুতে ওঠার চেষ্টা করুক উঠবে উপরে ঠিকই, কিন্তু একটা সময় যদি উপরে গিয়ে বসে আছে তার কেউ নেই, আর ওই ঘুরি একদিন পড়ে গিয়ে কোনো জায়গায় পড়বে সেখানে কোনো তার থাকবে। আমার মনে হচ্ছে এরকম যারা করেছে তারা সত্যি আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর চিন্তাভাবনা। আর সত্যি কথা, যেরকম কর্পোরেট যুগ এসছে সেরকম কিন্তু মস্তিষ্কের যুগও এসছে, আমি বলবো যে অনেক রকম চিন্তাভাবনা কিন্তু বেরিয়ে আসছে। আর আগেকার দিনে আমরা সাবেকি দিনে যেসব পুজো দেখতাম তার যে পুজো থাকতো, যেমন ঠাকুরকে দেখতে পাচ্ছি একদম সাবেকি, আমরা ঠাকুরের মধ্যে কোনো সাবেকি না ছাড়া কিছু নেই, কিন্তু চিন্তাভাবনা অনেক একদম নতুনত্ব এসছে। তার জন্যে আমি এদেরকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের সঙ্গে আছে অনেকজন স্কুলের দিদিমণি এবং সমাজসেবিকা রূপা চ্যাটার্জি। রূপা চ্যাটার্জি কিছু বলবেন? চিন্তাভাবনাটা আপনাদের ভীষণই সুন্দর। সত্যি কথাই আমরা এই দৌড়ের মধ্যে থেকে আমরা আশপাশের লোকজনকে প্রায় ভুলতেই চলেছি। আর সেই চিন্তা এই এই যে আপনারা করেছেন, এটা সমাজের কাছে একটা বার্তা গেলে আশা করি কিছুটা পরিবর্তন, মানুষের যদি মানসিকতা কিছু পরিবর্তন আসে তাহলেই বুঝবো যে আমরা কিছুটা সফল হতে পারলাম। এই বার্তাটা যদি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, তবে যদি মানুষের মনে চেতনা আসে তবেই বুঝবো যে আমরা কিছুটা আপনাদের এখান থেকে কিছুটা অংশগ্রহণ আমরা কিছুটা নিতে পারলাম বা সমাজকে দিতে পারলাম। আপনাদের ভাবনা চিন্তাটাকে উনিশ জানাই, ভালো লাগলো আপনাদের এখানে এসে। আরও ভবিষ্যতে আর আজ এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা এই পুজো মন্ডপ দেখে আমাদের বিচারকদের ভূমিকায় সেরা সৃজন সম্মান আমরা তুলে দিচ্ছি। এই বারাসাত মধ্যাঞ্চল চক্রবর্তী পাড়া পুজো কমিটির হাতে তুলে দিচ্ছি, বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চল পুজো কমিটির হাতে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ রূপা চ্যাটার্জি। তো রূপাজিকে বলবো এই পুরস্কারটা কমিটির হাতে তুলে দেওয়া। Teachers for Muddanchal, Teachers for Muddanchal, Teachers for Muddanchal. এবারে কেমন লাগলো এই পুরস্কার বা সম্মানকে একটু আপনার অভিজ্ঞতা অনুভূতি করে? এই পুরস্কার পেয়ে তো আমাদের ভালো লাগছে, আরো ভালো লাগছে। এই কারণে যেটা এর আগে পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমাদের আরও ভালো লাগলো এই পুরস্কার সম্মান পেয়ে। বঙ্গশ্রীর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। দিদি আমাদের সঙ্গে এসেছেন, দিদির কেমন লাগলো একটু বলো। খুবই ভালো লেগেছে। আমি আমার বক্তব্য বলেছি, ওনাদের বললাম যে এই বার্তাটা যে আমরা যদি সমাজে ছড়িয়ে দিতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে, মানুষ যদি সেখান থেকে কিছু নেয় তাহলে জানি যে আমরা কিছু একটা করলাম সমাজের জন্য। তো সুতরাং আশা করবো যে মানুষ যখন দেখবেন তারা তো প্রশংসা করবেনই, এবং সাথে সাথে তারা আমরা নিজেদেরও এই পরিবর্তনটা আনবো। অবশ্যই আমাদের দৌড়ের একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু এমন দৌড়াবো না যে আমার আশেপাশের পরিজনদের আমি নিচে ফেলে দিয়ে নষ্ট করে দিয়ে আমরা সেই সম্পর্কটা নষ্ট না করে আমরা আমাদের পথে এগিয়ে যাব, এটাই আশা করি। আসলে ভাবনাটা আমাদেরকে ভাবিয়েছে নতুন করে, সেজন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আগামী বছর এমনি করে আপনারা আমাদের উপরে ডাকবেন, আমরা আপনাদের ভাবনাকে সম্মানিত করে আমরাও সমৃদ্ধ হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের মধ্যে থাকে আমরা একটু দৌড়চ্ছি, হঠাৎ করে মাথায় একদম ঠিক আছে।
চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে প্রেস করুন যাতে আমাদের নতুন